হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল বিটু ব্লগ আর সাদিয়া কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমি ও মহান আল্লাহ তাল রশেষ রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করবো আর সেটা হলো চিকেন বিরিয়ানি কীভাবে খুব সহজে এবং খুব স্বল্প সময়ের মধ্যে ঝটপট বিরিয়ানি করা যায় আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর এই বিরিয়ানিটা আমি রান্না করব। কিন্তু সমস্ত হেল্প আমার ভাবি করেছে ভাবি চুলা টুলা ধরিয়ে তারপরে মশলা টশলা সমস্ত কিছু রেডি করে দিয়েছে আমি শুধু বসে বসে রান্না করেছি যাই হোক এখন আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে এক বাটি পেঁয়াজ দিয়েছি এখন আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব আর এই চিকেন বিরিয়ানিটা খুব ঝটপট রান্না করা যায় আমি আপনাদের সাথে সেটা আজকে শেয়ার করব। আর পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসবে অর্থাৎ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে নিব এখন আমি এর মধ্যে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিচ্ছি সবগুলোই প্রায় তিন চামচ তিন টেবিল চামচ মতো করে দিচ্ছি মানে পরিমাণ মতো আন্দাজে দিয়েছি আর কি কিন্তু আমি যেটুকু চোখে দেখেছি সেটুকু মনে হয়েছে যে আমি তিন টেবিল চামচ বা আড়াই টেবিল চামচ এভাবে দিয়েছি আর আমি এই বিরিয়ানিটা রান্না করব বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে এজন্য আর কি খুব বেশি মশলা দিব না করাটা এত বড় যে আমি যতই মশলাপাতি দিচ্ছি না কেন তবুও আমার কেন জানি মনে হচ্ছে এইটুকু এইটুকু করে দিয়েছি আহ তবুও আমি অনেক করেই দিয়েছি তারপর আমার মনে হচ্ছিল যে আমি কেন জানি মশলা খুব কম করে দিচ্ছি এখন আমি একটু লবণ দিয়ে নিলাম আর লবণটা আমি অল্প করে দিয়েছি পরে প্রয়োজন মতো দিয়ে নিব আর ভাতেও যেহেতু আমি পরে আলাদা করে দিব এখানে অল্প পরিমাণ দিয়েছি আর এরপরে দিয়েছি এক চামচ মতো মরিচের গুঁড়া আমার মনে হয় মরিচের গুঁড়াটা একটু আলাদা করে দিলে বিরিয়ানির কালারটা সুন্দর হয় আর এছাড়াও আমি পরে বেশ কিছু কাঁচা মরিচ দিব আমি এলাচ দারচিনি তেলের উপর দিতে ভুলে গেছিলাম এখন একটু ওইটাও দিয়ে নিলাম তেলটাকে ফাঁকা করে কোন এক সময় দিলেই হবে তবুও ভুলে গেছি যেহেতু তাই এখন দিয়ে নিলাম আমার মোটামুটি ফিফটি পার্সেন্ট মশলাটা কষানো হয়ে গেছে আর ফিফটি আমি বিরিয়ানি মশলা প্যাকেটটা দিয়েই তারপরে কষাবো আর আমি এখন যে ইউজ করছি সেটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা যাই হোক আমি মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর আমি যে বিরিয়ানিটা রান্না করবো আমার টক দইয়ের কথা একদমই মাথায় ছিল না পরে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না তাই পাশে থেকে একটু দুধ নিয়ে এসে এর মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম অলরেডি আমি রান্না চাপিয়ে দিয়েছি তারপরে অতটুকু সময়ের মধ্যে যতটুকু হয় আর কি সেটুকু দিয়েই আমি টক দইয়ের কাজটা চালিয়ে নিব। আসলে টক দই বললে ভুল হবে মানে টক দইয়ের মতো কোনো কিছু একটা দিয়ে নিচ্ছি মসলাটাকে খুব ভালোভাবে ভোনা শেষ এবার মাংস দেওয়ার পালা মাংসটাকে দিয়ে নিব যাই হোক মাংসটাকে দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসটাকে খুব ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আর কি একটু ঝোলের পানি দিব সেটা শুকানোর পরে চাউলটা ভেজে নেব যাই হোক দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন আমি তার আগে মাংসটাকে ভালোভাবে কুক করে নিই আপনারা আমার বিরিয়ানির রেসিপিটা দেখতে থাকুন আর আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আর সেটা হলো আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে আমার দেওয়া ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন তাহলে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন এখন আমি মাংসের মধ্যে অল্প পরিমাণ ঝোলের পানি দিয়েছি আর এটা যেহেতু পরে আরেকবার রান্না হবে এর জন্য খুব বেশি সিদ্ধ করা লাগবে না মোটামুটি আমি এখানে সেভেন্টি এইট পার্সেন্ট সিদ্ধ করে নিব বাদ বাকিটা ভাতের সঙ্গে সিদ্ধ হবে এখন আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি কারণ আমি যে মাংসের যে ঝোলটা আছে এই ঝোলটার ভিতরেই চাউলগুলো ভেজে নিব আর আমি খুব সহজে যখন বিরিয়ানি রান্না করি তখন এভাবেই রান্না করি আর এভাবে রান্না করলেও বিরিয়ানি টেস্ট একটুও খারাপ হয় না বরং বেশ ভালো হয় আমার মনে হয় এটি ঝটপট টেকনিক যখন কারো নাকি তাড়া থাকে এবং অল্প ঝামেলার মধ্যে বিরিয়ানি খেতে চাচ্ছে তখন আমার মনে হয় যে এভাবে করে নেওয়া যায় এভাবে খুব তাড়াতাড়ি খুব মজাদার বিরিয়ানি করা যায় তো এখন আমি মাংসের ঝোলের মধ্যেই চাউলগুলো আছে ওগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এই সময় একটু চুলার আসটা খেয়াল রাখতে হবে এটা খুব নিভু আছে ভাজতে হবে কারণ যদি বেশি আসে ভাজা যায় তাহলে নিচে লেগে যেতে পারে আর এটা আমি যারা মাটির চুলাই করবেন তাদের জন্য বলছি গ্যাসের চুলাই এ ধরনের প্রবলেম খুব একটা দেখা যায় না তবে মাটির চুলাই যেগুলো করা হয় সেই ক্ষেত্রে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আপনারা একটু নিভু আছে করবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না আর চাউলটা আমি আর নাড়তে পারছি না তো আমি ভাবিকে বললাম যে ভাবি আপনি এবার একটু হেল্প করেন এখানে প্রায় এক কেজি এক পোয়ার মতো চাউল আছে তো আমি কোনোভাবেই আমি নাড়তে পারছিলাম না এজন্য ভাবিকে বললাম যে ভাবে এবার আপনি একটু নাড়াচাড়া করে দিয়ে যান তারপরে আমি আবার রান্না কর চাউল ভাজা তো হয়ে গেছে এখন আমি আগে থেকেই পানি গরম করে রেখেছিলাম সে আর এখানে অবশ্যই গরম পানি লাগবে আর সে গরম পানিটা এখন মেপে মেপে দিয়ে নিচ্ছি এখানে যেহেতু পাসপোর্ট চাউল আছে তো আমরা দশ গ্লাস মতো পানি দিব আর কি তো পানি দেওয়ায় আমাকে ভাবি হেল্প করছে আর এভাবে বিরিয়ানি করলেও বিরিয়ানি মাখা মাখা হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না হয়তো অনেকেই ভাবেন যে বিরিয়ানি করলে বিরিয়ানিটা ঝরঝরা হয় না আপনারা নিশ্চয়ই প্রথমে দেখেছেন যে আমার বিরিয়ানিটা কতটা বেশি ঝরঝরা হয়েছিল পানিটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আর কি মাংসগুলো দিয়ে নিব। যেহেতু মাটির চুলাই করছি নিচ থেকে লেগে যাওয়ার ভয়ও পাচ্ছি তাই একটু নিচ থেকে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি তুলে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে আর জালটাও খেয়াল রাখতে হবে জালটা যেন খুব বেশি জোরে না জ্বলে যায় তাহলে নিচ থেকে লেগে যেতে পারে এই পর্যায়ে আর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে নিভো আছে ঢেকে রেখে দিব কারণ আর খুব বেশি জাল লাগবে না এইভাবে ঢেকে রেখে দিলে বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তবে হ্যাঁ মাঝখানে ঢাকনা তুলে আমি আরেকবার নাড়াচাড়া দিয়ে নিব এই তো আমার বিরিয়ানি একদম রেডি আপনারাও ট্রাই করে দেখতে পারেন খুব সহজে কিভাবে ঝটপট বিরিয়ানি রান্না করা যায় সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ